আসসালামু আলাইকুম আমরা যারা সাতবাগান সহ মাটিতে বিভিন্ন জাতের গাছ লাগিয়েছি তো আমরা অনেকে জানতে চাই আমাদের গাছের জন্য কোন ধরনের মাটি খুবই উপকারী হবে উপযুক্ত মাটি আমরা কিভাবে তৈরি করতে পারবো বিশেষ করে আমাদের সাতবাগানের জন্য টবের মাটি কিভাবে আমরা তৈরি করব এবং কোন গাছ কী ধরনের মাটি পছন্দ করে সে বিষয়ে আজ কথা বলবো তো প্রথমে সাইটরা জাতের যে গাছগুলো রয়েছে যেমন কমলা মালটা দেশি জাতের লেবু তো এই জাতীয় গাছ সবসময় বেলে মাটি পছন্দ করে এই বিষয়টা আমরা কিন্তু অনেকেই জানি কারণ এই সাইট্রাস জাতের বা লেবু জাতীয় গাছগুলোতে কখনোই কিন্তু পানি জমাট বাধা যাবে না আসলে লেবু জাতীয় গাছগুলো কখনোই পানি পছন্দ করে না তো সেক্ষেত্রে আমরা গাছে পানি দেওয়ার সময় সতর্ক হব অল্প অল্প পানি দেব এবং টবের নিচে কিন্তু ছিদ্র করতে হবে এবং বিশ পারসেন্ট বালি ব্যবহার করব যদি আমরা বেলে মাটিটা না পাই আর যদি বেলে মাটি পাই তাহলে চল্লিশ পার্সেন্ট বেলে মাটি এবং ষাট পার্সেন্ট আমরা জৈব সার ব্যবহার করার চেষ্টা করব এছাড়া কেউ যদি হাড়ের গুঁড়া বা অন্যান্য শিংকুচি দিতে চান তাহলে সেটা এক্সট্রা এটা দিতে পারেন কোনো সমস্যা নেই এর পরবর্তীতে আমরা বেদেনাবার ডালিম জাতীয় গাছের ক্ষেত্রে আমরা কী ধরনের মাটি ব্যবহার করব সেটা একটু দেখাই তো এই বা ডালিম গাছ বারো কাল কিন্তু গাছের বৃদ্ধি হতে থাকে আপনি ডাল ছাঁটাই করবেন দেখবেন নতুন কুশি ছেড়ে দিচ্ছে এবং সব সময় গাছে ফুল এবং ফল থাকে তো সেক্ষেত্রে প্রচুর পরিমাণ শক্তির প্রয়োজন হয় তো এর জন্য আমরা এই গাছগুলোতে কিন্তু জৈব সারের পরিমাণটা একটু বেশি ব্যবহার করব অন্যান্য ছাইটার যাতে যে পরিমাণ জৈব সার ব্যবহার করি তার চেয়ে কিন্তু জৈব সারের পরিমাণটা বেশি ব্যবহার করতে হবে এবং এখানে যে মাটিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালো কালার যদিও এতটা কালো না যতটা ক্যামেরায় দেখা যাচ্ছে তো এটা হওয়ার কারণ হচ্ছে এখানে বিশ পারসেন্ট কিন্তু ছাই ব্যবহার করা হয়েছে তো এই ছাইটা কিন্তু পটাশিয়ামের অভাবটা পূরণ করে আমরা যে কোনো গাছে ছাই ব্যবহার করতে পারি এবং বেদিনে ডালিম ডালিমজাতীয় গাছগুলোতে জৈব সার প্লাস ছাই ব্যবহার করার চেষ্টা করব এবং তিরিশ পার্সেন্ট থেকে চল্লিশ পার্সেন্ট মাটি ব্যবহার করার চেষ্টা করব তো এখানে পেয়ারা গাছের মাটি দেখতে পাচ্ছেন খুবই ঝুরঝুরে এখানে জৈব সার প্লাস দোয়াশ মাটি প্লাস কিছু বেলে মাটি আছে মাঝে কিছু বালি ব্যবহার করা হয়েছিল তো বালি ব্যবহার করলে আসলে গাছের পাটিগুলো একটু ঝুরঝুরে হয় এটা কিন্তু শিকড়গুলো চলাচল প্লাস অক্সিজেনের সরবরাহ কিন্তু ভালো হয় এর ফলে গাছে কিন্তু প্রচুর পরিমাণ ফুল এবং ফল আসে তো আমার গাছগুলো তো প্রচুর পরিমাণ পেয়ারা হয়েছিল আমরা আপনারা যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা জানেন তো যাই হোক সার্বিকভাবে একটা কথাই বলা যায় আমরা ছাদ বাগানের ক্ষেত্রে এটেল মাটি বাদে অন্যান্য যে কোনো মাটি ব্যবহার করতে পারি যদি বেলে মাটি না হয় সেক্ষেত্রে আমরা দশ থেকে বিশ পারসেন্ট আমরা বেল বালি ব্যবহার করতে পারি এছাড়া হাড়ের গোঁড়া শিংকুচি বা নিমখোল এগুলো যদি কেউ দিতে চাই সেগুলো দিতে পারে যেহেতু আমার ছাদ বাগানে প্রচুর গাছ রয়েছে এতগুলো গাছের জন্য যদি আমি এগুলো ব্যবহার করতে থাকি তাহলে আমার বস্তা বস্তা সার দরকার হবে তো এর জন্য আমি চেষ্টা করি প্রতি বছর বা প্রতি ছয় মাস পরপর মাটিটা পরিবর্তন করে নতুনভাবে জৈব সার দেওয়ার জন্য যেহেতু আমার এখানে জৈব সার পর্যাপ্ত আছে তো সেক্ষেত্রে আমি এটা ব্যবহার করি যাদের আমার মতো অর্থনৈতিক সমস্যা রয়েছে তারা এই হাড়ের গোড়া শিংকুচির পরিমাণটা কম ব্যবহার করে আমরা জৈব সারের পরিমাণটা বেশি ব্যবহার করব। এতে আমাদের টাকাগুলো বেঁচে যাবে তো যাই হোক ভালো ফলন পেতে হলে কিন্তু একটু খরচ করতে হয় আর তারপরেও যাতে সমস্যা তারা কিন্তু জৈব সারটা ব্যবহার করতে পারেন তো ধন্যবাদ সকলকে